বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। গুন্ডা বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে পথে নামল ডিস্ট্রিক্ট মোটর ট্রান্সপোর্ট ওয়েলফেয়ার ইউনিয়ন। আধা ঘন্টা প্রতীকী ধর্মঘট করা হয় বহরমপুর মোহনা বাসস্ট্যান্ডে। বেশ কিছুদিন থেকে কিছু দুষ্কৃতি ও গুন্ডা বাহিনী কখনো বাসের কন্ডাক্টর, ড্রাইভার অথবা খালাসিকে মারধর করে চলেছে বলে অভিযোগ। গতকাল কয়েকজন গুন্ডা বাহিনী বসার জায়গা না পাওয়ার অভিযোগে বাসের কন্ডাক্টর ও খালাসিকে বেধড়ক মারে। পরবর্তীতে তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছে বাস মালিক কর্তৃপক্ষ, আর এই জন্যই আজ প্রতীকী বিক্ষোভ দেখানো হয়। সন্ধ্যেবেলায় 95-59 মালতা গাড়ি ইসলামপুর স্ট্যান্ড ছেড়ে কলেজ মোড়ে যখন যায়, একজন মহিলা এবং একজন পুরুষ হাত তুলে গাড়িটাকে কৌশলে দাঁড় করায়। তারপরে স্থানীয় দুষ্কৃতীরা আশেপাশের চায়ের দোকানে জড়ো ছিল 10-15 জন। তারা আমার খালাসিকে ধরে বেধড়ক পেটাতে শুরু করে। আমার কন্ডাক্টর গাড়ির পেছনে ছিল, সে তার স্টাফকে বাঁচাবার উদ্দেশ্যে যখন ছুটে যায় তখন তার উপরেও কাঠের চরাট নিয়ে হামলা করে ওই দুষ্কৃতীরা। এবং তারা বলে, শালা সরে বাচ্চা, কেন আমাদের সিট দিস না? আমরা আমাদের কন্ডাক্টর বলে, আজকে শনিবার, এমনিতেই বাজারে লোক নাই, আমার গাড়ি খালি আছে, আমি কাকে সিট দিইনি বলুন। তারা কোনো কথা না শুনে তাকে বেধড়ক পেটায় এবং জীবন বাঁচাবার তাগিদে সে ওখান থেকে কোনো রকমে পালিয়ে যায়। সাধারণ যাত্রীরা তাকে রক্ষা করে। তার কিছুক্ষণ পর পুলিশের গাড়ি আসে। আমার কাছে যে খবর আছে, পুলিশ সেই ঘটনার ভিডিও করে এবং পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, কন্ডাক্টরের খোঁজ করে। আমার ড্রাইভার বলে কন্ডাক্টর জানের ভয়ে পালিয়ে গিয়েছে, আমি কন্ডাক্টরের খোঁজ দিতে পারবো না। আমরা আজকে এই বিক্ষোভ সভা থেকে দাবি জানাচ্ছি, অবিলম্বে ইসলামপুর থানাকে ওই সমস্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারণ কারা চায়ের দোকানে বসে, কারা ওখানে আড্ডা দেয়, কাদের ওখানে কাঠের চড়াট আছে, কারা এখানে মারতে পারে ইসলামপুর থানা সেটা অবশ্যই জানে। ফলে জলের তলার থেকে যখন এরা আসামি ধরতে পারে, তাহলে প্রকাশ্য রাজপথে যারা মারল তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন? আমাদের আহত হয়েছে সামিউল, যিনি কন্ডাক্টর, এবং খালাসি, তার নাম কালাম মণ্ডল, ভীষণভাবে আহত হয়েছে। গড়াইমারিতে যাকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে আক্রমণ করা হয়েছে, মারা হয়েছে, তার নাম হচ্ছে রঞ্জু ঘোষ, এবং সে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি। ডোমকলে সে বমি শুরু করেছে, এখানে তার সিটি স্ক্যান করতে দেওয়া হয়েছে, আশঙ্কাজনক অবস্থা আছে। আমাদের আন্দোলন আজকে আমরা 11:30 থেকে বেলা 12 পর্যন্ত বহরমপুর বাসস্ট্যান্ড থেকে কোনো গাড়ি আমরা চালাবো না। আমাদের শ্রমিকরা এই বিক্ষোভে অংশগ্রহণ করবে এবং এই বিক্ষোভ চলবে বেলা 12 পর্যন্ত। আমরা আগামী দিনে, আগামী সপ্তাহে পুলিশ সুপারের কাছে এই মর্মে স্মারকলিপি দেব এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কর্তা হিসেবে ডিএম সাহেবের কাছে আমরা একই স্মারকলিপি দেব। যদি তারা ব্যবস্থা না নেন, তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। প্রয়োজন হলে সারা জেলায় কর্মবিরতি হবে। কর্মবিরতিতেও যদি কোনো দাবি আদায় না হয়, তাহলে আমরা রাস্তা অবরোধ করব। আমাদের জেলায় বাসের শ্রমিকরা বাস চালাবে না, অন্য গাড়িও আমরা চলতে দেব না। আমরা দেখি আমাদের জীবনের কোনো দাম আছে কিনা। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফ, 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।